আল্লাহ নবী বলছেন আলমার আতু ইজা সল্লাত খামসাহা অসমাত শাহরাহা ও আহসানাত ফারজাহা ও আতোয়াত বালাহা পাতাদ হলাহুল্লাহুল জান্না যে স্ত্রীরা নিজের স্বামীর সংসারটাকে পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে স্বামীর খেদমত করে স্বামীর সংসারটা দেখে শুনে রাখে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে ওই নারীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে স্ত্রীদের দায়িত্ব পারিবারিক কলহ থেকে বাঁচতে হলে স্ত্রীদেরও দায়িত্ব আছে না নাই স্ত্রীদের দায়িত্ব এগারোটা কয়টা আরও আসতে কর এক নাম্বারে স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করা স্বামীকে কথা বলবে সম্মান দিয়া স্বামীকে কয় গোলামের ভূত আপনাদের দামতি নাই আমার মায়েরা বোনেরা যারা সোস খবরদার স্বামীকে গালি দাও কেন আল্লাহর নবী বললেন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না মানুষের জন্য মানুষকে সেজদা দেওয়া জায়েজ না যদি থাকতো আমি স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য নারীদেরকে অর্ডার করতাম স্বামী তোমার বড় পীর স্বামী তোমার বড় পীর এক নাম্বার স্বামীর প্রতি সব সময় কি থাকবে সম্মান থাকবে দুই নাম্বার স্বামীর বৈধ আদেশ পালন করবে কথা আসতে কয় স্বামীর বৈধ আদেশ কিছু মহিলা আছে স্বামী যেটা অর্ডার করে সাথে সাথে নাক চুলকানি দেয় এরকম আছে না নাই। এটা করা যাবে এটা করলে দূরত্ব তো পয়দা হবে দূরত্ব তৈরি হবে দূরত্ব তৈরি ভালোবাসায় বাটা পড়ে কি পরে এই জন্য সবাই সবার দায়িত্ব পালন করতে হবে তিন নম্বর স্বামীকে কষ্ট দেওয়া যাবে মুসলিম শরীফের আদিস আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন কোন স্ত্রীকে রাতের বেলা স্বামী যদি বিছানায় ডাকে ওই স্ত্রীর কাছে যদি কোনো ওজোর আপত্তি না থাকে ইচ্ছা করে যদি স্বামীকে সময় না দেয় সারা রাত আল্লাহর তারা ওই নারীকে বদ্ধ দেয় আমার মা বন্ধুদেরকে বলতেছি স্বামী তোমাকে ডাকলো প্রয়োজনে তুমি কাছে যাও নাই দেমাক দেখাইয়া তোমার মতো তুমি আসো কিন্তু তুমি জানো না কত বড় ভয়ানক অপরাধ করছো সারা রাত ফেরেশতারা তোমাকে লানত দেয় তোমার জন্য বদ্ধ করে আল্লাহ নিজে বদ্ধ দেয় কথা কি বুঝে আসছে স্বামী হইল বরফে স্বামী কি চার নাম্বার স্বামীর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করবে স্বামীর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করবে পাঁচ নাম্বার স্বামীর জন্য মাঝে মাঝে সাজগোজ করবে কি করবে আর করবে আর আমাদের দেশে নারীরা গুজু করে ঠিক তবে স্বামীরা দেখানোর জন্য নাকি ব্যাংকের ম্যানেজারের কাছে যাওয়ার জন্য টেইলারের দোকানের কাছে যাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরার জন্য আসে না নাই আমাদের দেশের কিছু স্বামীরাও ব্যথাই স্বামীরাও কি বোরে বোরখা পরায় না আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে আমাদের কাছে মেসেজ আসে নারীরা মেসেজ দেয় যে হুজুর আমি দেখি মাঝে মধ্যে কোনো মেসেজের উত্তর আমি দেই না আমার সোশ্যাল মিডিয়াতে একটা সেট আছে দেয় অটোমেটিক ওই মেসেজটাই যাবে আমার কোনো মেসেজ আমি দেই না কিন্তু মাঝে মধ্যে দেখি নারীরা আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর আমি পর্দায় থাকতে চাই কিন্তু আমার স্বামী এটা পছন্দ করে না আমি বলি যেই নারীরা পর্দায় থাকতে চাই ইসলাম মানতে চায় অত স্বামী দেয় না শ্বশুর শাশুড়ি দেয় না তারা ফেরাউনের চাইতে আরো বেশি খারাপ কারণ হজরতে আসিয়া দিন মানতে চায় কিন্তু ফেরাউন তাই তাকে দিন মানতে দেয় না এটা কার কথা আরো ধরে বলেন কার কথা আজিজি হামিদ সুতরাং আপনার মেয়েটা যদি বোরকা পড়তে চায় আপনি বোরকা দিবেন আপনার স্ত্রী যদি বোরকা পড়তে চায় আপনি তাদের আরো উৎসাহ দিবেন উল্টা কয় বোরকা লাগবে না এরকমের ফ্যাশনবাদী আছে না নাই ছয় নাম্বার স্ত্রীরা স্বামীদের দোষ তালাশ করবে আসতে কইছেন এরম দোষ তালাশ করি না আছে না নাই তালাশ করবেন না দোষ ঢেকে দিবেন সাত নাম্বার স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে নিজের বাপের বাড়ির মেহমান গেলে খাবার দাবারের অভাব নাই কিন্তু স্বামীর বাড়ির মেহমান আইলে নাক কালা মুখ কালা একশো দুই ডিগ্রি জ্বর এটা আসতে বলেন কেন অথচ আমি যারে বিয়ে করছি ও আবার একটু ব্যতিক্রম ও আবার একটু ব্যতিক্রম আপনার আশ্চর্য হবেন এটা প্রশংসা না করলে নয় মার্লাম ইয়াস করুন না এরপরে কি লাম ইয়াস করুল্লাহ যে ব্যক্তি মানুষের সুক্রিয়া করে না সে আল্লাহর আমি আমার বোনদেরকে যত দিতেছে আমার বউ তার আরও আরো ডবল দিয়ে দেয় ওইদিন মাছের মাসের দিতে গুছি একটা হেয়া দিয়ে দিছে তিনটা ভালো না খারাপ আস্তে আস্তে কয় আর কিছু মহিলা আছে দেখবেন নিজের বাপের বাড়ির লোক আইছে তো একেবারে আরে বাপরি বাপ কি খাওয়াবে কলজা খুললে খাওয়ায় অথচ নিজের ননদ এরপরে কি কয় ননস কি বলে ননদ ননস রাইলে চেহারা কালা হয়ে যায় এরকম ডাকাইত মহিলা দামতি নেই অথচ ওই বোনদের হক এখানে আসে না নাই বোনটা বাপের বাড়িতে আসে এক বেলা ঠিক খাইতে পারে না তুমি বাই তোর উপরে আল্লাহর লানত বেটা কারণ তোমার বোনের হক এখানে আছে না নাই বোনদেরকে যে হক দেয় না আল্লাহর আদালতে তাকে আসামি করা হবে কার কথা আলা পাকের কথা আমার ভাইরা খবরদার স্বামীর আত্মীয়জন সুজনের সাথে বোনেরা ভালো ব্যবহার করবে আট নাম্বার বিপদের সময় স্বামীর পাশে দাঁড়াবে কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়াবে স্বামীর যখন রমরমা অবস্থা বউ খুশি স্বামী যখন ঋণে পড়ে গেছে সকাল বিকাল বউ খোঁটা দেয় এরকমের ডাকাত মার্কা বউ আছে না নাই বিশ্বনবীর প্রথম স্ত্রীর নাম কি সবাই তো কয় না আল্লাহর নবী আয়েশাকে বললেন আয়েশা তোমরা আমার সুদিনের স্ত্রী আমার খাদিজা আমার এমন দিনের স্ত্রী যেদিন মক্কায় আমার পা রাখার জায়গা ছিল না আমার খাদিজা নিজের সমস্ত দন গুলা আমার দিনের জন্য আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে আল্লাহ রাসস্তামের দিন বিজয় এত তাড়াতাড়ি হইত না যদি খাদিজা সম্পদ না পাইতেন সোবান আল্লাহ বাড়ি যে কেন আমার ভাইয়েরা সতরাং সতরাং স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আর আট নাম্বার হলো স্বামীর বিপদে স্ত্রী দাঁড়ে পাশে দাঁড়াবে নয় নাম্বার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে স্বামীর কৃতজ্ঞতা স্বামীকে বলবে আপনি এই কাজটা ভালো করছেন এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে এটা বলার মধ্যে লাভ না লস ভালোবাসা বাড়বে না কমবে দশ নাম্বার অযথা স্বামীরে সন্দেহ করা যাবে না কিছু বউ আছে গড়ে যাইতে যাইতেই মোবাইলটা হাতে চেক করে মোবাইল চেক করে না মোবাইল চেক করবেন না স্বামীর সাথে যে আপনি স্বামীর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ রাসুল তার স্ত্রীদেরকে বলেছেন দিনের আলোতে রাতের আধারে আমার সাথে তোমাদের যত আদান প্রদান লেনদেন কথাবার্তা সব মানুষের কাছে প্রকাশ করে দাও সুবান আল্লাহ করে আমার ভাইয়েরা এগারো নম্বর স্ত্রীদের দায়িত্ব প্রত্যেক স্ত্রী পা চক্ত নামাজের পরে মা বাপের জন্য যেমন দোয়া করবে তার স্বামীর জন্য কি করবে কথা কয় না কি করবে তাহলে স্ত্রীদের দায়িত্ব কয়টা গেল এই দায়িত্বগুলা পালন করার দরকার আছে তো এই দায়িত্বগুলা পালন করলে ভালোবাসা বাড়বে না কমবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন